2022 এর শেষ দিন এবং 2023 এর প্রথম দিন তারবল জগতের বিভিন্ন জেলার বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। আইমচকে চ্যাম্পিয়ন হলো কালাম ব্রিগেড, কামদেবপুরে চ্যাম্পিয়ন হলো শিবু সাইফুল মাস্টার ব্রিগেড, দেনান কোলাঘাটে চ্যাম্পিয়ন হলো আদমান একাদশ, রানাস হলো রাইজিং স্টার। দক্ষিণ চব্বিশ পরগনা সাইডের অন্য একটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো ফিরদৌস একাদশ। সব মিলিয়ে বছরের শেষ দিন এবং 2023 এর প্রথম দিন হয়ে উঠেছিল শুধু খেলা আর খেলা। সবাইকে জানাই 2023 এর শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, এগিয়ে চলো, ভালো খেলো, এটাই চাই। দেখো তাই প্রতিবেশী গ্রামীণ খেলাকে ভালোবাসি, ছুটে এলো তাই গ্রামবাসী।